নিউট্রিশিয়াস ফুড ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার। এভরিওয়ান শুড ইট নিউট্রিশিয়াস ফুড, প্রত্যেকের পুষ্টিকর খাবার খাওয়া উচিত। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আরও একটি নতুন প্যারাগ্রাফ পড়ব। এই প্যারাগ্রাফটির নাম হলো আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই এই প্যারাগ্রাফটির জন্যও আমার কাছে অনুরোধ পাঠিয়েছ। বন্ধুরা, তোমরা জানো এই প্যারাগ্রাফটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এই প্যারাগ্রাফটি খুব মন দিয়ে পড়বে। এই প্যারাগ্রাফটি পড়ার আগে আমরা কোন কোন বিষয়ের উপরে এই প্যারাগ্রাফটি লিখব সে বিষয়ে একটু আলোচনা করে নেব। প্যারাগ্রাফটি লেখার আগে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো নেসেসিটি অফ ফুড, খাদ্যের প্রয়োজনীয়তা, অর্থাৎ আমরা কেন খাবার খাই, ফুড অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময়ের খাবার, অর্থাৎ আমরা কোন কোন সময়ে খাবার খাই, ব্রেকফাস্ট, সকালের নাস্তা, সকালের নাস্তায় আমরা কী ধরনের খাবার খাই, লাঞ্চ, দুপুরের খাবার, দুপুরের খাবারে আমরা কী ধরনের খাবার খাই, আফটারনুন, স্ন্যাক্স, বিকালের নাস্তা, বিকালের নাস্তায় আমরা কী ধরনের খাবার খাই, সাপার, রাতের আহার অথবা রাতের খাবার, রাতে আমরা কী ধরনের খাবার খাই। এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের প্যারাগ্রাফ আওয়ার ফুড হ্যাবিট, অর্থ আমাদের খাদ্যাভ্যাস। শিক্ষার্থীরা, তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবে তখন কিন্তু তোমাদের এই অংশটি লিখতে হবে না, তোমরা সরাসরি প্যারাগ্রাফটি লিখে দিলেই হবে। এখন আমরা প্যারাগ্রাফটি পড়ব। অ্যান্সার আওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাদ্যাভ্যাস। উই নিড ফুড টু লাইভ, বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। ফুড গিভস আস এনার্জি অ্যান্ড হেল্পস আস গ্রো, খাদ্য আমাদের শক্তি যোগায় এবং বৃদ্ধিতে সহায়তা করে। উই ইউজুয়ালি ইট ব্রেড, এগস অ্যান্ড ড্রিঙ্ক টি অর মিল্ক ফর ব্রেকফাস্ট, সকালের নাস্তায় আমরা সাধারণত রুটি, ডিম খাই এবং দুধ বা চা পান করি। ফর লাঞ্চ উই ইট রাইস, ভেজিটেবল, চিকেন, বিফ অর ফিশ কারি। দুপুরে আমরা ভাত, শাকসবজি, মুরগির মাংস, গরুর মাংস অথবা মাছের তরকারি খাই। নর্মালি উই হ্যাভ টি অ্যান্ড বিস্কিট অর সাম আদার স্ন্যাক্স ইন দ্য আফটারনুন, বিকালে আমরা সাধারণত চা ও বিস্কিট বা অন্য কোনো হালকা খাবার খাই। ফর সাপার উই ইউজুয়ালি ইট রাইস, কারি, ভেজিটেবল অ্যান্ড লিনটেল, রাতে আমরা সাধারণত ভাত, তরকারি, শাকসবজি এবং ডাল খাই। সামটাইমস উই ইট সুইটস অর ফ্রুটস আফটার সাপার, মাঝে মধ্যে রাতের খাবারের পর আমরা মিষ্টি বা ফল খাই। নিউট্রিশিয়াস ফুড ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাবার। এভরিওয়ান শুড ইট নিউট্রিশিয়াস ফুড, প্রত্যেকের পুষ্টিকর খাবার খাওয়া উচিত। শিক্ষার্থীরা, আমরা পড়ে নিলাম এই গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফটি। শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় যদি আওয়ার ফুড হ্যাবিট এটি কম্পোজিশন হিসেবে আসে তাহলে আমি যেটা লিখে দিলাম এটি লিখলেও সঠিক হবে। তোমরা এই প্যারাগ্রাফটি অথবা কম্পোজিশনটি খুব ভালোভাবে শিখবে, কারণ এটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।